খুলনার খালিশপুরে র‍্যাবের অভিযানে হিজবুত তাহরির 11 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গেল রাতে পদ্মা গেট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক আলম শেখ সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের 11 সদস্যকে গ্রেফতার করা হয়। র‍্যাব বলছে হিজবুত তাহরিরের সদস্যরা গোপন বৈঠক করছে এমন খবরে বাড়িটিতে অভিযান চালানো হয়। ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা জুড়ে একটি মাদ্রাসা ছিল। প্রায় 4.5 ঘন্টা অভিযান শেষে বাড়ির মালিক আলম শেখ, মাদ্রাসার 10 জন শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করা হয়।